সম্প্রতি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অল দা প্রাইম মিনিস্টার্স মেন শিরোনামে বাংলাদেশকে নিয়ে একটি প্রতিবেদন বা ডকুমেন্টারি প্রকাশ করেছে। আপনি যদি ইতিমধ্যেই সেই প্রতিবেদনটি দেখে থাকেন, একবারও কি ভেবেছেন প্রতিবেদনটির শিরোনাম কি জন্য অল দা প্রাইম মিনিস্টার্স মেন রাখা হল? যদিও তারা সেই প্রতিবেদনে যাদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাদের কারোর সাথেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সরাসরি কোনো যোগসাজশ বা সেসব প্রমাণ বা অন্য কোনো কিছুই দেখাতে পারেনি। তাহলে কেন এমন শিরোনাম? তাহলে কেন শিরোনামটা অল দা মাফিয়া অব বাংলাদেশ বা অল দা আহমেদ ব্রাদার্স অব বাংলাদেশ নয়? তাহলে কি টার্গেট কেবল মাননীয় প্রধানমন্ত্রী আর সেজন্যই এমন উদ্ভট নাম? কিন্তু কেন? উত্তরটা সোজা, কারণ একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দুর্বল করতে পারলেই পিছিয়ে দেওয়া যাবে বাংলাদেশকে। সাম্প্রতিক কিছু অর্থনৈতিক রিপোর্ট অনুযায়ী 2035 সালে বাংলাদেশ হবে পৃথিবীর 25তম বৃহৎ অর্থনৈতিক দেশ, পেছনে ফেলবে মালয়েশিয়া, সিঙ্গাপুর, ডেনমার্ক, নরওয়ে, আয়ারল্যান্ড, বেলজিয়াম, সুইডেনের মতো দেশকেও। শেখ হাসিনা ক্ষমতায় থেকে গেলে আগামী 15 বছরের মধ্যে বাংলাদেশ হবে উন্নত দেশ, আর এতে পরাজয় আর কারো নয়, তাদেরই যারা এই দেশটারই জন্মই চায়নি। শেখ হাসিনার গত 12 বছরের রাষ্ট্র পরিচালনার সময় রাজাকার শিরোমণি গোলাম আজমের ছেলেসহ প্রো পাকিস্তানি ও পাকিস্তান ফেরত সেনা কর্মকর্তারা বিদায় নিয়েছে, গড়ে উঠেছে একটি পুরোপুরি বাংলাদেশি প্রজন্মের সেনাবাহিনী। এছাড়াও মায়ানমারে যে এত মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, সেদেশের সেনাবাহিনীর সহযোগিতায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর বর্বর নির্যাতন চালানো হয়েছিল বা এখনো হচ্ছে, সেগুলো নিয়ে তো আল জাজিরা একটি রিপোর্টও প্রকাশ করেনি। তাহলে কেন আমাদের সেনাবাহিনী, কেন মায়ানমার বা অন্য কোনো সেনাবাহিনী নয়? এই দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করতে পারলে কাদের লাভ? তাদেরই, যারা এখনো মনে প্রাণে পাকিস্তানি আদর্শ ধারণ করে। আর শুধু ছবি দিয়েই কি সব প্রমাণ করা যায়? তাহলে তো অনেক কিছুই নিজেদের ইচ্ছা মতো বানানো যাবে। জেনারেল আজিজ আহমেদের অন্য আরেক ভাইয়ের সাথে প্রধানমন্ত্রীর পুরনো ছবিও তাই কিছু প্রমাণ করে না। ডকুমেন্টারিতে আরো বলা হয়েছে, জেনারেল আজিজ সামি নামে একজনকে ইমেলে হুমকি দিয়েছেন। কোথায় সেই ইমেল, কোথায় সেই হুমকির প্রমাণ? পুরো ডকুমেন্টারি যার বক্তব্যের উপর ভিত্তি করে বানানো হল, সেই হারিজ আহমেদ যদি বলে তার কথায় দেশ চলে, তাহলে কি সেটাই সত্য হয়ে গেল? কেউ একজন বললেই দেশটা তার হয়ে যাবে? হারিসের ফোনের অপর প্রান্তে একজন গোয়েন্দা কর্মকর্তার কথা শোনানো হয়েছে, তার নাম প্রকাশ করা হয়নি কেন? এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কোন অ্যাকাউন্টে কার মাধ্যমে টাকা নেয় সেটার একটা প্রমাণ তো থাকবে, সেটা কোথায়? প্রমাণ ছাড়া এমন বক্তব্য প্রচার কি আইনসঙ্গত? ইসরায়েলের সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নেই। ইসরায়েল ইস্যুর মিথ্যাচার টেনে ভিডিওতে সঙ্গে সঙ্গে বাংলাদেশের মোল্লা সম্প্রদায়কে দেখানো হলো কেন? অথচ ইসরায়েলের সাথে কাদের দহরম মহরম সম্পর্ক সেসব আজ সবাই জানে। পাকিস্তানি সেনাবাহিনী যে পরোক্ষভাবে ইসরায়েলকে সাহায্য করে যাচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কল্যাণে, এসব আজ ওপেন সিক্রেট। তাহলে শান্তিপ্রিয় মুসলমানদের উসকে দিয়ে ধর্মনিরপেক্ষ সরকারের বিরুদ্ধে ইসলামী জিহাদ করানোর জন্যই কি এসব নয়? তবে মুসলমানদের উসকে দেয়া বা বাংলাদেশ নিয়ে মিথ্যাচার, এসবের কোনোটাই আল জাজিরার নতুন কিছু নয়। এর আগেও হেফাজতের সমাবেশে পুলিশের অভিযানে অসংখ্য মানুষকে হত্যা করে লাশ গুম করার ভিত্তিহীন খবর প্রচার করেছিল তারা। এছাড়া জামায়াতের টাকা খেয়ে যুদ্ধাপরাধের বিচারকে প্রশ্নবিদ্ধ করতে বিতর্কিত প্রতিবেদন প্রচারের অভিযোগও রয়েছে আল জাজিরার বিরুদ্ধে। 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশে পুলিশের অভিযানে অসংখ্য মানুষকে হত্যা করার ভিত্তিহীন খবর প্রচার করে কাতার ভিত্তিক এই গণমাধ্যম। সেই প্রতিবেদনে বলা হয়, হত্যার পর লাশ গুম করে আইন শৃঙ্খলা বাহিনী। একজন বাক প্রতিবন্ধী তাদের নাকি জানিয়েছেন 40 জনের অধিক ব্যক্তিকে কবর দেওয়া হয়েছে, যদিও পরবর্তীতে গণমাধ্যমের অনুসন্ধানে এর কোনো সত্যতাই মেলেনি। বাংলাদেশের অভ্যন্তরীণ নানা ইস্যুতে আল জাজিরার মিথ্যাচারও নতুন নয়। যুদ্ধাপরাধের বিচারের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরুর পর থেকেই বিচারকে প্রশ্নবিদ্ধ করতে এজেন্ডা ভিত্তিক একের পর এক খবর প্রচার করেছে আল জাজিরা। যুদ্ধাপরাধী দল জামায়াতের কোনো নেতার ফাঁসির দণ্ড হলে তারা সেটা প্রচার করত বিরোধী দলীয় ধর্মীয় নেতা হিসেবে। অভিযোগ রয়েছে, জামায়াতের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা খেয়ে বিতর্কিত খবর প্রচার করে তারা। আর বাংলাদেশ নিয়ে যখনই বিতর্কিত খবর প্রচার করেছে আল জাজিরা, তখনই দৃশ্যপটে আসে একটি নাম, ডেভিড বার্গম্যান। কিন্তু কে এই ডেভিড বার্গম্যান? মূলত মানবতা বিরোধী অপরাধের বিচার প্রশ্নবিদ্ধ করতে একের পর এক বিতর্কিত লেখালেখি তার কাজ। এর আগে সাকা চৌধুরী সাইদিকে নিয়ে পক্ষপাতমূলক ব্লগ লেখায় তাকে সতর্কও করা হয়েছিল,
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্য করা সহ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত হয়েছেন। অভিযোগ রয়েছে, জামায়াতের লবিস্ট হিসেবে ট্রাইব্যুনালকে প্রশ্নবিদ্ধ করতে কাজ করে আসছেন ডেভিড বার্গম্যান। মূলত ডেভিড বার্গম্যানই আল জাজিরার সঙ্গে গাঁটছড়া বেঁধে যুদ্ধাপরাধের বিচার কাজ প্রশ্নবিদ্ধ করে আসছেন বলে মনে করেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। দেশে বিদেশে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করতে আবারও নতুন এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে এই বার্গম্যান ও আল জাজিরা। প্রতিষ্ঠার শুরু থেকেই জঙ্গিবাদী রাজনীতিকে সহায়তা করে আসছে আল জাজিরা। আর তাই তো এর মধ্যেই মিথ্যা ও অসত্য তথ্য দেওয়ার দায়ে বিশ্বের অনেক দেশে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই টিভি চ্যানেলটির সম্প্রচার। যেসব পেইড এজেন্ট বা পাকিস্তানি প্রেতাত্মারা এসব দেশি বিদেশি ষড়যন্ত্র করছে তারা জেনে রাখুক, বিএনপি জামাতের শাসন আমলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের শাসন আমলে এই করোনার মধ্যেও দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ জিডিপি আমাদের, তাদের পেয়ারে পাকিস্তানের চেয়ে 18টি সূচক এগিয়ে আমরা, এমনকি দাঁড়িয়ে আছি তাদের চেয়ে 3 গুণ শক্তিশালী অর্থনীতির উপরে। তাই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এগিয়ে যাচ্ছে বাংলাদেশের মানুষ। আর সব ষড়যন্ত্র মোকাবিলা করে ভবিষ্যতেও উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে, শত্রুর মুখে ছাই দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে, যে যাই বলুক।